মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুকী আজম বলেছেন মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে শনিবার দুপুরে আন্দোলনে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলাকে আমরা যাচাই বাচাই করে যা যাদেরকে সত্যিকার পাব তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে